জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে এক নতুন ধারাবাহিক উড়ন্তুবড়ি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশিত হয়েছে। প্রোমো দেখা এই বিষয়টি বোঝা গিয়েছে যে এই গল্প এক মা ও তার তিন মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে গড়ে চলেছে। নতুন এই ধারাবাহিকের নাম উড়ন্তুবড়ি। জি বাংলার একসময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক অপরাজিতা অপু বর্তমানে টিআরপি তালিকায় মোটেও ভালো ফলাফল করতে পারছে না। দর্শক মহলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। তাই এজন্যই নতুন ধারাবাহিক উড়ন্তুবড়ি সম্প্রচারিত হবে অপরাজিতা অপুর টাইম স্লটে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র তুবড়ি ভূমিকায় অভিনয় করতে চলেছেন সুহানি ব্যানার্জি। এই ভিডিওতে জানাবো সুহানি ব্যানার্জির আসল পরিচয়। প্রোমো দেখে দর্শকদের এক অংশ তাকে চিনতে পারলেও অনেকেই চিনতে পারেননি অভিনেত্রীকে। সুহানি বিনোদন জগতের বেশ পরিচিত ও জনপ্রিয় একজন অভিনেত্রী। উড়ন্তুবড়ি ছাড়াও এর আগে তিনি বেশ কিছু উল্লেখযোগ্য ধারাবাহিকে কাজ করেছেন। প্রথম প্রতিশ্রুতি, জয় বাবা লোকনাথ, অলৌকিক না লৌকিক প্রভৃতি ধারাবাহিকে সুহানিকে দেখা গিয়েছে। টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার অন্তর্গত ধারাবাহিক অলৌকিক না লৌকিক ধারাবাহিকে অভিনয় করেই তিনি মূলত পরিচিতি লাভ করেন। এছাড়াও স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী ও জি বাংলা কী করে বলবো তোমায় ধারাবাহিকেও সুহানি কাজ করেছেন। তবে উল্লেখ্য, সব ধারাবাহিকেই তিনি পার্শ্ব চরিত্রে কাজ করেছেন। এবারে দেখার অপেক্ষা, জি বাংলার নতুন ধারাবাহিক উড়ন্তুবড়ির মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে সুহানি কতটা ছাপ ফেলতে সক্ষম হন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।